দুঃখ আপনাদের বিষয়গুলো আমি জানতে পারবো, আমি জানি আপনাদের বিষয়, তারপর জানার পরেও আমাদেরকে শেয়ার করা, আপনার ভিতরে দুঃখ থাকলে দুঃখটা যদি আমার সাথে শেয়ার করেন তা আপনার এটা লাইট হওয়ার একটা চান্সেস থাকে। আর আমার আমার কোনো ধরনের ব্যথাকে আপনাদের প্রতি আমরা বলবো, সবাই আলোচনা করবো, যেটা উই আর মানে আমরা একটা নৌকার মধ্যে আছি। আমরা আগে যে এক্সাম্পলটা দিচ্ছিলাম, আমরা একটা নৌকার মধ্যে আছি, আমরা এই নৌকাটা আমরা ছিলাম ওই পারে, আমাদের জন্য সুখ মানে যেটা বলে আমাদের জন্য বেটার লাইফ ওয়েট করছে ছিল, আমরা ছিলাম সবাই মিলে, দু একজন হয়তো বুঝে না বুঝে এখানে একটা ফুটা করে দিছে মজা করার জন্য হোক আর কারো পরামর্শে হোক, কিন্তু এই মজা করার সবাই আমরা সাফার করতেছি। এখন ট্রাই করতেছি ফুটা বন্ধ করে কোনোভাবে আবার ওই পারে যাওয়ার জন্য, হ্যাঁ, যাতে আমাদের মানে আমাদের আমরা যেটা চাচ্ছিলাম ওই লাইফটা যাতে আমরা পাই, আমাদের যাতে আমাদের লাইফে একটা মানে সুন্দর করে দেয়। রিং আইডি আসলে সবসময় কাজ করে যাচ্ছিল একদম ভেরি বিগিনিং। রিং আইডিতে যারা 4-5 বছর আছে দেখবেন যে এখন অনেকের লাইফ চেঞ্জ হয়েছে, রিং এর লাইফ থেকে সবার ইনকাম হয়েছে, ইনকাম করে ওরা লাইফ চেঞ্জ করছে। এইবার তেমন কিছু আমরা কিছু পাইনি, কিন্তু সবাই তার জীবনটা চেঞ্জ করার জন্য কাজ করে গেছে, আমরা কিন্তু আমাদের জন্য তেমন কিছু করি নাই। হ্যাঁ, তাই এই বিষয়গুলো সবার মাথায় রেখে সবাই রিং আইডি প্রথম থেকে একটু জেনে, রিং আইডি আসলে র্যান্ডমলি আসে নাই, 10 বছর যাবৎ কাজ করে যাচ্ছে। এবং রিং আইডি যদি চাইতো 10 বছর আগে এই নেটওয়ার্কটা বিক্রি করে বিলিয়ন বিলিয়ন ডলার ইনকাম করতে পারতো, তাই না? ওইটা করে নাই। রিং আইডি চাচ্ছিল যে ওই দিয়ে হাজার মানে মানে লাখ লাখ 50 লাখ মানুষ 1 কোটি মানুষ এখানে কাজ করে তার জীবন চেঞ্জ করুক, তাই না? রিং আইডি যদি রিং আইডির ইচ্ছা থাকতো, মালিকদের ইচ্ছা থাকতো 2015-16, হ্যাঁ, আজকে থেকে 7-8 বছর আগে বিলিয়ন বিলিয়ন ডলার বিদেশি কোম্পানির কাছে বিক্রি করে দিয়ে ও সুখে শান্তিতে থাকতে পারতো, এই ঝামেলার মধ্যে ওকে যেতে হতো না, তাই না? তাই আমাদের কোনো যদি কোনো কাজ ফেল করি, আপনাদের যদি অনেক সময় ইয়া থাকে যে আপনারা আমাকে টাকা দিবেন কোত্থেকে, তখনও নেটওয়ার্ক তখন আর কি করব, তখন আপনাদের আপনাদের টাকা ইয়া করার জন্য হলো আমি নেটওয়ার্ক বিক্রি করে আপনাদের আপনাদের যাতে কারো ইয়া না হয়, লস না হয়, যাতে ফিউচারে আপনারা বলতে না পারেন রিং আইডি রিং কারবার 10 টাকা লস হয়েছে। হুম, এই বিষয়টা আমি মোটামুটি আবার আপনাদেরকে ইয়া করে নিশ্চয়তা দিচ্ছি ইনশাল্লাহ, কিন্তু সবার সহযোগিতা দরকার। আপনার যদি আমাকে নিয়ে সবাই মিলে একটা কাজ করলেন, আমাকে জেলে রেখে দিলেন, তাহলে আমি নেটওয়ার্কটা বিক্রি করবো কীভাবে? হ্যাঁ, আমি যদি নেটওয়ার্কটা বিক্রি করে আপনাকে টাকা এনে দিতে হয়, তাহলে আমাকে ফ্রি দিতে হবে, আমাকে কথা বলতে হবে, তাই না? বিষয়গুলো সবার মোটামুটি আমরা আমি যদি টাইম টু টাইম আসি, তাহলে অনেক বিষয় আলোচনা করার, আলোচনা করলে আস্তে আস্তে বিষয়গুলো সলভ ইয়া হবে, মানে আপনাদের মধ্যে অনেক সময় কষ্ট থাকতে পারে, হ্যাঁ, তাই এই কষ্টগুলো আসলে একসাথে আলোচনা করা, হ্যাঁ, উই আর ফ্যামিলি, উই আর অল ফ্যামিলি। থ্যাংক ইউ এভরিওয়ান, যেহেতু আজকে নেটওয়ার্কটা ব্যাপারে আমরা একটু কনফিউজ, আমরা পর নেক্সট টাইমে আবার কথা হবে, ওই কথাই আমরা আরও বিস্তারিত আলোচনা করবো, সবার ফোন নিব, কথা বলবো। আমি নিশ্চয়তা দিচ্ছি না কখন আসবো, আমি প্রতিদিন 1-2 বার হুটহাট করে চলে আসবো, যারা যখন পায় আমাকে আমার সাথে কথা বলবেন, আর যদি এভরিথিং ঠিক থাকে আমি মাঝে মাঝে একটু ইয়াদ দিয়ে আসবো, শিডিউল দিয়ে আসবো, যাতে আপনারা অ্যাটেন্ড করতে পারেন সবাই। সবাইকে ধন্যবাদ জানিয়ে আবার আবার ধন্যবাদ জানিয়ে সবার সবাই ইউনাইটেড থাকবেন এবং সবাই মিলে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছবো, এই ইয়া করে আশাবাদ ব্যক্ত করে আমি আমার আজকের লাইভটাকে শেষ করে দিতে যাচ্ছি। তো খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।